হ্যালো আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো, আগের মানে ভিডিওতে তোমাদেরকে যতটুকু পড়িয়েছিলাম যে তোমাদের সহজ পাঠটা বইটা 1 থেকে 19 পাতা অবধি পড়িয়েছিলাম, তারই প্রশ্ন উত্তর কিছুটা তোমাদের সাথে ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ যেটা ছিল সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। তো এবারে আমি তোমাদেরকে আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আলোচনা করব বলে। দেখো, প্রথমেই একেবারে চলে যাও ওই 1 থেকে 19 পাতা অবধি, যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই দুগুলোই তোমাদেরকে ঘুরিয়ে আবার মানে তোমাদের সামনে তুলে ধরেছি কি কি ধরনের আসতে পারে। দেখো তো উপরে দেখো, নিচের বিপরীত শব্দগুলি লেখো। কি বলেছে দেখো, বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ মানে তোমরা যারা জানো বা যারা জানো না, ভালো করে বলে দিচ্ছি, মানে বিপরীত শব্দ হচ্ছে যেটা বলবো তার ঠিক উল্টোটা। যেমন ছোট, ছোট থেকে ছোটর উল্টোটা কি? ছোট থেকে বড়। বসে, দাঁড়িয়ে। ঘন, পাতলা। দিন কি হবে? কি হবে? রাত। বিশ্রী মানে বিশ্রী থেকে সুন্দর। বিশ্রী মানে যারা কুৎসিত সেই জিনিসটাকে বলা হয়েছে, মানে কালো জিনিসটা কুৎসিত সেটাকে বিশ্রী বলে আসছে। আর সুন্দর মানে খারাপের ভালো কি? সুন্দর। দলে দলে, একা একা। কাঁদে, হাসে। যাই, আসে। এরকম তোমরা আরও যদি অনেক ধরনের বিপরীত শব্দ অর্থাৎ মানে করতে পারো, তোমরা ঠিক বুঝে যাবে কি ধরনের এটা বিপরীত শব্দ, কীরকম কী করে করতে হয়। প্রথমটা তোমাদের অসুবিধা হবে, এটা সবার ক্ষেত্রেই হয়। ঠিক এগুলো করতে করতে তোমরা অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে। এবার দেখো পরেরগুলো কী করেছে। নিচের শব্দগুলির অর্থ লেখো। অর্থ বলতে তোমাদেরকে বোঝানো যায়, একটা তোমাদেরকে শব্দ বললাম, ঠিক আছে, শব্দটা আর একটা আমি শব্দ বললাম, সেটা কিন্তু ওই দুটোরই মানে কিন্তু এক, এটাই হচ্ছে অর্থ। ধরো তোমাকে তোমার মা খোকা বলে ডাকে, আরেকজনের মা ছেলে বলে ডাকে, বুঝতে পারছো? তাহলে খোকা আর ছেলে জিনিসটা কিন্তু একই। পরেরটা দেখো, বড়। বড় মানে যেমন অনেক, বিশাল মানেও অনেক। তিনেরটা দেখো, বিশ্রী। বিশ্রী মানে তোমরা ভালো করে দেখো, আগেরটা যেমন বললাম, বিশ্রী মানে খারাপ বা মন্দ, একই জিনিস। হাঁক, হাঁক মানে কি? ও মা, ও বাবা, এরকম করে মাকে তো তোমরা হাঁক দাও। ঠিক তেমনি হাঁক মানে কি? জোরে ডাকা, মানে একই জিনিস হলো। আবার দেখো পরেরটা, চড়ে। ওই যে নদীর চর বলা হয় বা হচ্ছে জমি যেখানে চাষ করা হয় জমির চর বলা হয়, সেটাকে কি আরেক নামে কী ডাকা হয়? পাড় বলা হয়। তাহলে চড়ে থেকে পাড়ে। তারপরে দেখো রান্না, সরি রাঁধে। রাঁধে মানে রান্না করা, তাহলে একই অর্থ কী হচ্ছে? রান্না করে। বোঝা, ভার। কাঁদে, কান্না, দুটো একই জিনিস। তেমনি বাদল, বর্ষা, দুটোই একই জিনিস। এবার দেখো পরেরটা কি বলেছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো। বা এই জিনিসটাও খুবই সোজা, তোমাদেরকে নিজেদেরকে শিখতে হবে, যেন তোমরা বইয়ের সাহায্য না নাও, সব সময় একটা ওয়ার্ড বলে সব সময় তোমরা নিজেরাই যেন করতে পারো। এখানে দেখো যে কটা তুলে দেওয়া হয়েছে, এই শব্দগুলি মানে বাক্য তুলে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের বই থেকে, কিন্তু বই ছাড়া আদার্স তোমাদেরকে এগুলো নিজে থেকে শিখতে হবে। তোমাদেরকে একটা বই থেকে বলবো আর একটা তোমরা কীভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে বলবো। তো দেখো একেরটা কী বলেছে, ছোট। তোমাদেরকে বইতে কী আছে? ছোট খোকা বলে অ আ, মানে ছোটটা হচ্ছে একটা তোমাদেরকে শব্দ, ছোট হচ্ছে শব্দ, সেটা থেকে তোমাদেরকে বাক্য বানাতে হয়েছে। দেখো ছোট মানে এখানে বলা হয়েছে ছোট ছেলে কথা বলে, ঠিক আছে। আরও ছোট থেকে কি বলতে পারো তোমরা? আমি ছোটবেলায় মায়ের হাতে খুব মার খেয়েছি। বা আরও ছোট থেকে, আমি আমার বাড়ির মধ্যে সব থেকে ছোট ছেলে বা ছোট মেয়ে, এরকম হতে পারে। মানে যেই তোমরা বাক্যটা লিখবে তার মধ্যে ছোট যেন ওই শব্দটা থাকে। খাই, বইতে তোমাদের কী আছে? হর্ষই, দীর্ঘই, বসে, ক্ষীর, খই, খাই। তাহলে খাই কী হবে? আমি আজকে ভাত খাই, এই সরি বাক্যটা ঠিকঠাক বলে, আমি ভাত খাই, ভাই ভাত খাই, মা ভাত খাই, এরকম, ঠিক আছে। তারপরে তোমাদের এমন কিছু বলা নেই যে তোমাকে লাস্টেই খাই বলতে হবে বা প্রথমে খাই বলতে হবে, মাঝখানে তুমি খাই কথাটা মানে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারো, তবে অর্থপূর্ণ বাক্য সাজাতে হবে। ডাক, হর্ষও, দীর্ঘ, ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। তোমাদের এগুলো বই থেকেই একটু আলাদা করে তুলে দিয়েছি।
ডাক বলে আমি আমার মাকে ডাক দিলাম, কুকুরটি ঘেউ ঘেউ করে ডাক দিল, এরকম করে কো লিখতে পারো। বিশ্রী, বিশ্রী দেখো বাদল দিন বড় বিশ্রী। তোমাদের আরও বিশ্রী দিয়ে বলতে পারো গাড়িটা বিশ্রীভাবে নোংরা হয়ে আছে, এরকম বলতে পারো। ডিঙি, জেলে ডিঙি নিয়ে মাছ ধরে, তাহলে ডিঙি কথার অর্থ তোমরা জানো, নৌকায় করে যেটা মাছ ধরে সেটা ডিঙি বলা হয়। তাহলে তোমরা এ থেকে ডিঙি দিয়ে অন্য কিছু তৈরি করতে পারো, যে আমি ডিঙির ওপরে বসে আছি। এই সরি সরি আমার বলাটা ভুল হচ্ছে, ডিঙি নিয়ে মানে যেটা ছিপের মতো ওটাকে বলা হয়েছে। তো হাঁক, তারপরটা দেখো হাঁক, দইওয়ালা দে দই বলে হাঁক দেয়, তোমরা কি বলতে পারো? এটাও বলবে, এবার নিজে থেকে যদি বানিয়ে লিখো তাহলে কী ধরনের বলবে? গরমকালে আইসক্রিমওয়ালা হাঁক দিয়ে চলে যাচ্ছে, এরকম লিখতে পারো। চড়ে, পরটা দেখো চড়ে, নদীর চড়ে নৌকা বাঁধা আছে, তাহলে নদীর চড়ে বলবে মাছ লাফালাফি করছে, এরকম বলতে পারো। কাঁদে, খুকি শুয়ে কাঁদে, আরও তুমি কাঁদে দিয়ে নিজে থেকে বানিয়ে লিখতে পারো। কাঁদে থেকে কি হতে পারে? আমার ভাইটা বড্ড কাঁদে, আমার বোনটা খুব কাঁদে, এরকম লিখতে পারো। বাদল, বাদল দিনে বৃষ্টি হয়, তুমি লিখতে পারো মানে নিজে থেকে যেটা বানিয়ে লিখতে পারো যে আকাশে আজ খুব বাদল দেখা গেছে, এরকম ধরনের লিখতে পারো। এরকম তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে তোমরা হচ্ছে বিপরীত শব্দ বলো বা অর্থ বলো, আর বাক্য মানে একটা শব্দ থেকে কীভাবে বাক্য তৈরি করতে হয় এগুলো সবই শিখে যাবে, সব কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো এতদিনই তোমাদের আজকে পড়ানো শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে অন্য ধরনের কিছু নিয়ে আসবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।